নদিয়ার সগুনা পঞ্চায়েত এলাকায় দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত দুই যুবক। সগুনা পঞ্চায়েত এলাকায় দুষ্কৃতীর ধারালো অস্ত্রের আঘাতে আক্রান্ত দুই যুবক। খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে আসে এবং কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে একজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয় এবং অন্য একজনকে গুরুতর জখম অবস্থায় কলকাতায় স্থানান্তরিত করা হয়। ঘটনায় পুলিশ দুজনকে আটক করে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আক্রান্ত যুবকের নাম তুষার কৃত্যনিয়া বান্তি মণ্ডল, তাদের বাড়ি সগুনা রথতলা ও এক নম্বর লিচুতলা। তবে এই ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। কালকে আমার সাথে যে ছিল তার সাথে মানে আগে ঝামেলা ছিল ওর, আর আমার সাথে টক্কতক হয়েছিল জাস্ট, যে মেরেছে রাত্রে রাজ। তারপরে কী হয়েছে? তার টক্কতক হয়েছে, তার জন্য টক্কতক হয়েছে বলতে, তারপরে হ্যাঁ টক্কতক হয়েছে বলে মেরেছে। দাদি আমাকে ফার্স্ট মেরেছে একটা, তারপরে আমি শুয়ে পড়েছি, আর আমার সাথে যে ছিল তাকে বান্টি দেয়। সে অবস্থা ভালো না। কেন হলো এই ঘটনাটা? হলো ওর সাথে তোমার সাথে তক্ষতক হয়েছিল, আর আগে ও যাচ্ছিল রাস্তা থেকে, ওর নাম ধরে ডেকেছিলাম, ও বললো ওকে বাবা বলে ডাকতে, তাই আমি বললাম তুই ওর বাবা নাকি, এই নিয়ে তক্ষতক হয়েছে। তারপর তক্ষতক হলো, আমাকে ধাক্কা মেরেছিল তখনকার, তখন কিছু হয়নি সময়। তারপরে রাতেই আবার আসলো দা নিয়ে, ওদের বাড়ি ওখানে, তখনই হয়েছে এটা ঘটনা। ওদের মধ্যে ঝামেলা হয়েছে। কাদের মধ্যে? এই বান্টি, রাজ আর হচ্ছে গিয়ে ওই প্রকাশ, ওদের মধ্যেও তুষার ছিল, ওদের মধ্যে ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পরে রাত্রিবেলা আবার ফোন করে ডেকে ওইখানে পিছন থেকে কোপটা দিয়েছে প্রথম। কে কাকে কোপ দিয়েছে? রাজ আর প্রকাশ। বান্টিকে ফার্স্ট কোপ দেয়, তারপরে হচ্ছে গিয়ে ওই তুষার বলে যে ছেলেটা, ওর এই গালের এই সাইডটা একটা কোপ দিয়েছে, আর বান্টিকে দিয়েছে এই যে এইখানে কোপ, এইখানে কোপ দিয়েছে, মাথার পেছনে কোপ দিয়েছে, ঠিক আছে। আর বান্টি ওইভাবে পড়েছিল, ওরা পালিয়ে গেছিলো প্রথমে। তারপরে যখন রাত্রিবেলা আড়াইটা নাগাদ ওরা ওই ফরেস্টের ওইখান থেকে অ্যারেস্ট হয়েছে। আচ্ছা, তারা অ্যারেস্ট হয়েছে? রাজ আর প্রকাশ, ওরা অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, ওরা রাত্রির আড়াইটা নাগাদ অ্যারেস্ট হয়ে গেছে। বন্ধু বান্ধব আমরা শুয়ে পড়েছি, ও কটা বন্ধু বান্ধব এসছে, এসে বললো যে তাড়াতাড়ি চলো, এরকম তুষারকে মারছে। তখন আমরা সব যেতেও তো সময় লাগবে, সবাই তো ওই সময় রেডি থাকে না। কে মারছিল কেউই জানে না, ওইখানে কি হয়েছে এখন সব ওর দাদারা বন্ধু বান্ধব সব পাড়া দিয়ে দিদি টিদি সবাই গেছে, গিয়ে দেখে ও পড়ে রয়েছে। না এখনো কিছু করা হয়নি, তবে শুনেছি যে পুলিশ এসছে ওখানে, আর কারা কারা মেরেছে তাদের নাকি ধরেছে। কটা সেলাই পড়েছে আমরা জানি না, কেন কি তার আগেই হসপিটালে নিয়ে গিয়ে সেলাই দিয়ে দিয়েছে, তবে প্রচুর রক্ত বেরিয়েছে। ওকে এসএসকেএম, আমরা তো 12টায় জেনেছি, তার আগেই নিশ্চয়ই হয়েছে। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।